যানজট শব্দের সাথে আমাদের পরিচয় খুব কাছের আত্মীয়ের মতো। প্রতিদিন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় কেটে গেলেও আমাদের পাশের দেশ ভুটানে কিন্তু কোনো ট্রাফিক লাইট নেই। রাস্তার দীর্ঘ যানজটের চিত্র এখানে একদমই অপরিচিত। বাংলাদেশে টিভি সম্প্রচার 1964 সালের দিকে হলেও ভুটানে 1999 সাল পর্যন্ত কোনো টিভি ছিল না, হতো না কোনো সম্প্রচার। পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ বলা হয় ভুটানকে। চলুন আজকে জানবো প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেষ্টিত বজ্র ড্রাগনের দেশ ভুটান সম্পর্কে। হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত দেশ ভুটান বিভিন্ন ধরনের মঠ, প্রাচীন দুর্গ আর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। 46,500 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির মোট জনসংখ্যা 792,382 জন। দেশের মোট আয়তন আর জনসংখ্যার বিবরণ শুনে অবাক হওয়ার কিছুই নেই। জেনে অবাক হবেন যে ভুটানে কোনো গৃহহীন মানুষ নেই। এর অর্থ এখানে রাস্তা বা ফুটপাতে কেউ বসবাস করে না। কোনো কারণে যদি কেউ গৃহহীন হয়ে পড়ে তবে তাকে দেশটির পক্ষ থেকেই গৃহ নির্মাণ ও চাষাবাদের জন্য জমি প্রদান করা হয়। ভুটানই একমাত্র দেশ যেখানে এমন এমন সুউচ্চ পাহাড় রয়েছে যার চূড়াতে ওঠাকে আইন করে নিষিদ্ধ করা হয়েছে। 1994 সালে উঁচু পাহাড়গুলোতে চড়ার জন্য 18,000 ফুট পর্যন্ত সীমারেখা দেয়া হয় ভুটান সরকারের পক্ষ থেকে। ভুটানে এই বিশ্বাস প্রচলিত যে সুউচ্চ পাহাড়ের চূড়াগুলো পবিত্র এবং সেখানে যাওয়া উচিত নয়। দারিদ্রতায় বিশ্বের বিভিন্ন দেশই জর্জরিত, সেদিক থেকে ভুটান একদমই আলাদা। দেশটির বাৎসরিক পণ্য উৎপাদনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় দেশের নাগরিকদের সুখ শান্তি বজায় রাখার ব্যাপারে। ভুটানই একমাত্র দেশ যেখানে রাষ্ট্রব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা রয়েছে যার নাম মিনিস্ট্রি অব হ্যাপিনেস। জনগণের সামগ্রিক সুখের গড় হিসাব নির্ণয় করে তারা। তারা এই মতবাদে বিশ্বাস করে যে অর্থ কখনো সুখ সমৃদ্ধি বয়ে আনতে পারে না। যানজট নিরসনে বিশ্বের অধিকাংশ দেশ যেখানে হিমশিম খাচ্ছে সেখানে ভুটানে আপনি কোনো ট্রাফিক লাইট দেখতে পাবেন না। ব্যস্ত সড়কগুলোতে গাড়ি চালকেরা রাস্তায় থাকা ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনেই গাড়ি চালায়। এখানে রাস্তাগুলোও এমনভাবে তৈরি যে ট্রাফিক লাইটের কোনো দরকারই পড়ে না তাদের। তাছাড়া শান্তিপ্রিয় দেশটিতে যারা গাড়ি চালায় তারা পারতপক্ষে গাড়ির হর্ন ব্যবহার করে না। টিভি পর্দা আর বাইরের দুনিয়ার সাথে আমাদের পরিচয় দীর্ঘদিনের হলেও 1974 সালের আগে ভুটান বিশ্বের সকল দেশ থেকেই বিচ্ছিন্ন ছিল। ভুটানের ধর্মভিত্তিক জীবন ব্যবস্থার কারণে এখানে টিভি সম্প্রচারও বন্ধ রাখা হয়েছিল। 1999 সালের আগে ভুটানের কেউ টিভি দেখেনি। এসবের বাইরে ভুটানে রয়েছে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বিমানবন্দর। ভুটানের পারো নদীর তীরে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বিমানবন্দর। এর কারণ আশেপাশে কয়েক হাজার ফুট উচ্চতার পাহাড় আছে। বিমানগুলো পাহাড় ঘেঁষে সরু রানওয়ে ধরে অতিক্রম করে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।